স্বয়ংভরী রাজনাথের ছেলে প্রমাণিত হতে কান্নায় ভেঙে পড়ল বৈদেহী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে উৎসব জগদ্ধাত থেকে ফোন করে, তখন বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো ডিপার্টমেন্টে যেতে? কোন ইস্যুতে, কিসের জন্য আমাকে যেতে বলছো? তখন এই জগদ্ধাত বলতে থাকে, তোমাকে আসতে বলেছি, তুমি আসবে, না হলে বাংলা মার বুঝো তো, এমন ধোলাই দেব না, একদম সারা জীবন মনে থাকবে। তখনই উৎসব বলতে থাকে, তুমি কি ভাবছো, কি ভাবছো? যে স্বয়ংভ কালকে ডিএনএ টেস্টে এটা প্রমাণিত হয়ে যাবে যে স্বয়ংভই রাজনাথ মুখার্জির সন্তান? কোনোদিনও না, এটা কোনোদিনও প্রমাণিত হবে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তুমি কথা ঘুরানোর চেষ্টা করছো তাই না? কোনো লাভ হবে না, কালকে এটা ঠিক প্রমাণ হয়ে যাবে, স্বয়ংভই রাজনাথ মুখার্জির সন্তান। যা শুনে উৎসব চমকে যায়। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, কালকে সকালে ভোরবেলায় আমি তোমাকে ডিপার্টমেন্টে দেখতে চাই। তখন উৎসব বলে, না গেলে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বাংলা ধোলাই বোঝো তো, এমন মার মারবো না, মারতে মারতে তারপরে ডিপার্টমেন্টে আনবো, বুঝেছো? এই বলে ফোনটা রেখে দেয় জগদ্ধাত্রী। তখনই সেখানে সাধু পাঠক চলে আসে আর এসে বলতে থাকে, জ্যাস তুমি ঠিক বলেছ, ওর ফোনটা ট্র্যাক করা গেছে, ও একটা শহরের বড় ভাড়ে রয়েছে। যা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, ওর পিছনে লোক লাগিয়ে দিন সাধুদা, ও গিলতে চেয়েছিল কোলা ব্যাঙ, গিলে ফেলেছে ছুঁচু। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সাধু পাঠক বল। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না গিলতে পারছে না ফেলতে পারছে। তখনই সাধু পাঠক বলতে থাকে, ছুঁচুটা কে? তখন জগদ্ধাত্রী বলে, কাকলি দেবী। চা শুনে সাধু পটাগোল পুরো চমকে যায়। অন্যদিকে দেখা যাবে বৈদেহী ওর রুমে। তখনই মেহেন্দি আসে আর এসে বলতে থাকে, এ কি মা, আপনি এখনো রেডি হননি, আপনি যাবেন না? তখন বৈদেহী বলে, কেন, আমি কোথায় যাব? তখন মেহেন্দি বলে, কেন মা, ভুলে গেলেন আপনি, আজকে তো স্বয়ংবোধার আর হলো বাবার ডিএনএ টেস্ট করানোর রিপোর্ট দেবে, আপনি জানেন না, আজকেই তো ওদেরকে বাড়িতে উঠানো হবে, ওদেরকে বাড়ি ফিরিয়ে আনবো আমরা, আপনি যাবেন না? তখন বৈদেহী বলে, দেখো মেহেন্দি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, একদম বাড়াবাড়ি করছো, আমার ছেলেটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি, আর তুমি কিনা আনন্দ করছো, উৎসব করছো? তখন মেহেন্দি বলে, মা এটা কি বলছেন, উৎসব তো করতেই হবে, বলুন, আপনার আরেক ছেলে বাড়িতে আসছে, ছেলের বউ বাড়িতে আসছে, তাতে আপনি খুশি নন? আচ্ছা স্বয়ংবোধা তো অনাথ, তার মায়ের ভালোবাসাও পায়নি, অনাথ আশ্রমে বড় হয়েছে, কেন আপনি কি তাকে সন্তান ভেবে নিতে পারেন না? তখন বৈদি বলতে থাকে, না আমি পারি না, আমি সন্তান ভাবতে পারি না, আমার একজনই সন্তান, তা হলো উৎসব, বুঝেছো? তুমি মেহেন্দি কেন বুঝতে পারছো না, তুমি কেন তোমার ভাগিদার এইখানে এই বাড়িতে উঠাতে চাইছো বলো তো? এখানে শুধুমাত্র ভাগ তোমার আর উৎসবের, তুমি কেন স্বয়ংভূকে সেখানে বসাতে চাইছো? তখন মেহেন্দি বলতে থাকে, দেখুন মা, এত কথা তো দরকার নেই, যে যা পাবে সে তো তা নেবেই, আর যে যে বাড়ির সন্তান তাকে তো সে বাড়িতে আনতেই হবে। তখন চন্দ্রনাথ চলে আসে আর এসে বলতে থাকে, বৌদি তোমার বৌমার হঠাৎ করে কি হয়ে গেল, ভিলেন থেকে হঠাৎ করে এমন সাধু সন্ন্যাসী হয়ে গেল কি করে? আমি তো প্রথমে ভেবেছিলাম এটা ওর চাল, হয়তোবা কৌশিকীর থেকে সেই অফিসের দায়িত্ব নেওয়ার জন্য এই চালটা করেছে, এখন তো দেখছি না একদম পুরোপুরি সাধু হয়ে যাচ্ছে, কোনোদিনও কোনো খারাপ মানুষ কি সাধু হতে পারে মেহেন্দি? তখনই মেহেন্দি বলতে থাকে, শুনুন, সম্পর্কে না আপনি আমার খুব শ্বশুর হন, তাই কিছু বললাম না, তবে এটা বলতে পারি যে ভালো হতে গেলে ভালো কিছু পাওয়া যায়, ঠিক আছে? এ বাড়িতে তো স্বয়ংবোধা আসবেই আর আমার দিদি তো আসবেই, আমি চাই আমার দিদি এ বাড়িতে ফিরে আসুক। তখন এই কথা শুনে কৌশিকী খুশি হয়ে যায়, বলে, বাহ খুব ভালো লাগলো, আমাদের বাড়ির বউ যে এত লক্ষ্মী এত ভালো সেটা আমি আগে জানতাম না, খুব ভালো লাগলো আমার। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মেহেন্দি বলতে থাকে, বর্দি যাবেন না আপনি, আর ওদেরকে তো বরণ করে বাড়িতে উঠাতে হবে। তখন কৌশিকে বলে, হ্যাঁ যাবো তো, এ কি কাকিমণি তুমি যাবে না? তখন বৈদেহী বলে, না আমি কোথাও যাবো না। তখন কৌশিকে বলে, দেখো পরে আফসোস করো না কিন্তু, চলো চলো যেতে হবে। তখন চন্দ্রনাথ বলে, শোন বৌদি কোথাও যাবে না। তখন কৌশিকে বলতে থাকে, তোমরা সবাই যাবে বুঝেছো? তখন চন্দ্রনাথ বলে, কৌশিকী তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, তুই কেন ওই স্বয়ংভ ওই গেইয়া ভূতটাকে এখানে আনতে চাইছিস, ওর ক্লাস কি, ও এখানে আসা যোগ্য? এ বাড়িতে ওকে মানায় না। তখন কৌশিকী বলে, কেন মানায় না, ও আমাদের জেঠুমণির সন্তান, তাহলে কেন মানাবে না, ও এ বাড়িরই ছেলে, এ বাড়ির রক্ত, তাহলে কেন এ বাড়িতে আসবে না, এ বাড়িতে ও ঠিক আসবে। তখন বৈদেহী বলতে থাকে, দেখো এই সব কিছু আমার উৎসব মালিক হবে, সেখানে কেন ওকে ভাগ বসাতে দিচ্ছ তুমি, আর মেহেন্দি তুমি কেন বুঝতে পারছো না, জগদ্ধাত্রীর যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তো সব কিছু ওর হয়ে যাবে, তুমি কেন বুঝতে পারছো না? তখন মেহেন্দি বলে, অত কিছু তো আমি জানি না মা, শুধু এতটুকু জানি আমার দিদি এ বাড়িতে আসবেই, ঢুকবেই, ঠিক আছে? যা শুনে অবাক হয়ে যায় বৈদেহী। তখন কৌশিকী বলে, চলো মেহেন্দি চলো, এই বলে ওরা চলে যায়। তখন বৈদেহী বলতে থাকে, না কৌশিকী যাবি না, তোরা যাবি না। তখন চন্দ্রনাথ বলতে থাকে, বৌদি উৎসব কোথায়, উৎসবকে এখনই ফোন করো, বলো সবটা। তখন বৈদেহী বলে, হ্যাঁ ফোন করছি, ওই দিকে দেখা যাবে উৎসব আর দেব সে ওদের লোকদেরকে শাসাচ্ছে মারছে। তখন উৎসব বলে, কাকে তুলে আনতে বলেছিলাম, আর কাকে তুলে এনেছিস, জয়েশ সান্যালকে তুলে আনতে বলেছিলাম, তোরা কাকে তুলে এনেছিস জানিস, এই দেশের মধ্যে সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে ক্ষমতাশালী একজন রাজনীতিবিদ মহিলাকে ধরে নিয়েছিস, কেন
তখনই ওর লোকগুলো বলতে থাকে, আমরা কি জ্যাসনালকে চিনি নাকি? আপনি যেরকম যেরকম বলেছেন আমরা তো তেমন তেমন ভাবেই তুলে এনেছি। তখনই উৎসব বলে, আবার বড় বড় কথা বলছিস? তখন দেবু বলতে থাকে, উৎসব আর কিছু করার নেই, ওনাকে মেরে দে। তখন উৎসব বলে, কি বলছো দেবুদা? তখন দেবু বলে, হ্যাঁ উনি বেঁচে থাকলে আমরা পুরো ফেঁসে যাবো, আমি আর গারদের তলায় যেতে চাই না, তাই ওনাকে মেরে দে, মেরে দিলে আর কিচ্ছু জানা যাবে না। তখন উৎসব ও লোকদেরকে বলতে থাকে, ওকে উড়িয়ে দে। তখন ও লোকেরা বলে, না আমরা উড়াতে পারবো না। তখন উৎসব ওদের থেকে পিস্তল নিয়ে সেই কাকলি দেবীর কাছে যায়, আর তার মাথায় পিস্তল ধরে গুলি করবে, ঠিক তখনই বৈদেহি ফোন করে। তখন উৎসব ফোনটা ধরে বলতে থাকে, হ্যাঁ মম বলো। তখন বৈদেহি বলে, উৎসব তুই কোথায়? কাল রাত থেকে কোথায় পড়ে আছিস? তুই মদ খেয়ে পড়ে আছিস না? এদিকে স্বয়ংবর জগধাত্রী, ওরা বাড়িতে ফিরে আসছে, ওদেরকে ফিরিয়ে আনছে কে জানিস? কৌশিকী আর মেহেন্দি। তখন উৎসব অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছো মম? তখন বৈদেহি বলে, হ্যাঁ তুই বুঝতে পারছিস না কত বড় সর্বনাশ হতে চলেছে, তুই এখন বুঝতে পারছিস না, তুই ঠিক বুঝতে পারবি, তুই শিগগিরই বাসায় আয়। তখনই উৎসব বলতে থাকে, হ্যাঁ মম আসছি আসছি, তুমি একদম চিন্তা করো না, ওই স্বয়ংবর আর জগধাত্রী বাড়িতে আসছে। এদিকে কাকলি দেবী সব কথা শুনতে পায়, তারপর উৎসব আর দেব ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন কাকলি দেবী বলতে থাকে মনে মনে, কি ব্যাপার? জগধাত্রী আর স্বয়ংবর কথা বললো? স্বয়ংবর তো আমি চিনি, কিন্তু এটা কে? এটা কার গলা? কে বলছে ওদের কথা? এই ভেবে কাকলি দেবী ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে জগধাত্রীদা ডিপার্টমেন্টে, তখনই জগধাত্রী বলতে থাকে, কে নিয়ে গেল কাকলি দেবীকে? কেউ তো দেখবে, তোমরা তোমরা সবাই গার্ডে কাজ করছিলে, গার্ডে ছিলে, তাহলে নিয়ে গেল কি করে? কেউ তো দেখেছো, বলো কে দেখেছো? কিন্তু কেউই কিছু দেখেনি বলে। তারপরেই জগধাত্রী সাধু ভট্টাচার্যকে বলতে থাকে, সাধুদা বলুন আপনি তো ওখানে ছিলেন, আপনি কিছু এমন কিছু দেখেছেন বলুন। তখনই সাধু ভট্টাচার্যের সেই তিনজন ছেলের কথা মনে পড়ে, যাদেরকে ঢুকতে গিয়ে সাধুদা দাঁড়াতে বলেছিল, কিন্তু তখনই কোনো একটা কাজের কারণে তাদেরকে আর দেখা হয়নি, তাদেরকে বলা হয়নি। তখনই সাধু ভট্টাচার্য বলতে থাকে, হ্যাঁ যাস মনে পড়েছে, তিনটা ছেলে ছিল, তিন রঙের পাঞ্জাবি পরা ছিল, তাদেরকে আমি দেখেছিলাম। তখনই জগধাত্রী বলে, তাদের স্কেচ বানাতে পারবেন? তখনই সাধু বলে, হ্যাঁ পারবো তো। তখন জগধাত্রী বলে, ঠিক আছে। তখনই বাগচি আসলেই জগধাত্রী বলতে থাকে, বাগচিদা আপনি তো পিছনের গেটে ছিলেন, তাহলে কেউ গেল আর আপনি দেখতেই পেলেন না? তখন বাগচি বলে, না আমি কাউকে দেখতে পাইনি। তখন জগধাত্রী বলে, হ্যাঁ নিশ্চয়ই বলবেন চা খেতে গিয়েছিলেন। তখন বাগচি বলে, হ্যাঁ। তখন জগধাত্রী বলে, আপনি ডিপার্টমেন্টেই থাকবেন, কোথাও যাবেন না, ঠিক আছে? কারণ স্কেচ আর্ট করা হচ্ছে, আপনি দেখবেন। তখন বাগচি চমকে যায়। ওইদিকে দেখা যাবে তখনই স্বয়ংবকে কৌশিকী ফোন করে, আর ফোন করে বলতে থাকে, তোমরা কোথায়? তখন স্বয়ংব বলতে থাকে, বর্দি আমরা তো ডিপার্টমেন্টে, কেন? তখন কৌশিকী বলে, তোমরা আসবে না? আজকে তো তুমি আইনিভাবে স্বীকৃতি পাবে, রাজনাথ মুখার্জি যে তোমার বাবা সেটা তুমি জানতে পারবে, স্বয়ংব সেটা স্বীকৃতি পাবে, তুমি আসবে না? তখন স্বয়ংব খুশি হয়ে যায়, বলে, বর্দি সত্যি কথা? তখন কৌশিকী বলে, হ্যাঁ। তখন স্বয়ংব বলে, আমার না যাওয়াই উচিত তাহলে উৎসব। ঠিক তখনই কৌশিকীকে উৎসব ফোন করে, তখন ফোনটা রেখে কৌশিকী উৎসবকে বলতে থাকে, কেন ফোন করেছিস? তখন উৎসব বলে, বর্দি সত্যি কি স্বয়ংবর জগধাত্রী বাড়িতে ফিরে আসছে? এটা করবে না, এটা করবে না, সবকিছু আমার। তখনই কৌশিকী বলতে থাকে, শোন উৎসব, সবাইকে নিয়ে একত্রে থাকাটার মধ্যে আনন্দ, ঠিক আছে? জীবন এমনিতে যায় না, সবাইকে নিয়ে এখনো সময় আছে, একত্রে থাকার চেষ্টা কর আর বাড়ি ফিরে আয়। এই বলে কৌশিকী ফোনটা রেখে দেয়। তখন দেবু আর উৎসব কৌশিকীকে মারার প্ল্যান করতে থাকে। অন্যদিকে দেখা যাবে স্বয়ংবর চোখ দিয়ে জল পড়ছে, তখনই জগধাত্রী বলতে থাকে, স্বয়ংবর কি হয়েছে? তখন স্বয়ংবর বলতে থাকে, জগধাত্রী আজকে আমি আমার আইনিভাবে পিতৃ স্বীকৃতি পাবো, তুমি ভাবতে পারছো? আমি রাজনাথ মুখার্জির সন্তান, সেটা আইনিভাবে স্বীকৃতি পাবো। তখন জগধাত্রী বলতে থাকে, হ্যাঁ স্বয়ংবর, হ্যাঁ তুমি পাবে, তুমি ওই মুখার্জি বাড়ির সন্তান। তখন স্বয়ংবর কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে জগধাত্রীকে জড়িয়ে ধরে। ঠিক তখনই জগধাত্রীর ওই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তখন স্বয়ংবর বলতে থাকে, জগধাত্রী কি হলো, কি হলো? তখন জগধাত্রী বলে, সেই যন্ত্রণাটা, তুমি আমার ব্যাগে ঔষধ আছে, দাও তো। তখন ঔষধটা খেলেই স্বয়ংবর বলতে থাকে, এটা কিসের ঔষধ, তুমি কিসের ঔষধ খাও? তখন জগধাত্রী বলে, তেমন কিছুই না, শুধু মাইগ্রেনের প্রবলেম হবে। তখন স্বয়ংবর বলতে থাকে, তুমি ঔষধ খাও তা জানো না? তখন জগধাত্রী বলে, ছাড়ো না, চলো এখন আমাদের যেতে হবে তো, চলো আমরা এখন ওখানে যাব। এই বলে স্বয়ংবরকে নিয়ে সেখানে চলে যায় জগধাত্রী। তারপরে সেটা প্রমাণ হয়ে যায় যে রাজনাথ মুখার্জিরই সন্তান স্বয়ংবর। তখন স্বয়ংবর আর জগধাত্রী ওখান থেকে চলে আসতে লাগলেই কৌশিকী রাজনাথকে বলতে থাকে, জেঠুমণি তুমি এখনো ওদেরকে আটকাবে না, ওরা তো চলে যাচ্ছে। ঠিক তখনই রাজনাথ বলতে থাকে, স্বয়ংবর দাঁড়া। তখনই স্বয়ংবর